সম্পূর্ণ নগ্ন হয়ে অস্কার মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা ও সাবেক রেসলার জন সিনা। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তিনি পরেছেন কুর্তা পাজামা। তার মতো তারকার গায়ে ভারতীয় সাংস্কৃতিক আবহের পোশাক নজর কেড়েছে বিয়েতে আসা অতিথিদের। আম্বানি পরিবারের আলোচিত এই বিয়ে ঘিরে মুম্বাই বিমানবন্দর ছিল উৎসবমুখর। একের পর এক তারকা নেমেছে এই বিমানবন্দরে। শুক্রবার সকাল থেকে বিয়ের অনুষ্ঠানস্থল জিও কনভেনশনে বসেছিল তারার মেলা। সেখানেই দেখা গেছে সাবেক WWE চ্যাম্পিয়ন জন সিনাকে। তিনি পরেছিলেন রূপালি এমব্রয়ডারি করা নীল কুর্তা, সঙ্গে সাদা পাজামা, আর পায়ে ছিল বাদামি রঙের জুতা। চলতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটারে বসেছিল 96তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের আসর। সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতে জন সিনা মঞ্চে আসেন পুরোপুরি নগ্ন হয়ে। কেবল গোপনাঙ্গের সামনে ধরে রেখেছিলেন একটি কাগজের টুকরো, যেখানে লেখা কস্টিউম ডিজাইন। বিয়ের অনুষ্ঠানস্থলে গণমাধ্যমের মুখোমুখি হন জন সিনা। শুধু তিনিই নন, অনন্ত রাধিকার বিয়েতে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার বর নিক জোনাস। ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন, স্যামসাং এর চেয়ারম্যান জে ওয়াই লি প্রমুখ। ইনস্টাগ্রামে পোস্ট করা কিম কার্দাশিয়ানের ছবিতে দেখা গেছে কিভাবে তাকে স্বাগত জানানো হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে অনন্ত ও রাধিকার বিয়েতে আমন্ত্রিত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিথি হিসেবে সেখানে আরও উপস্থিত হওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফডণবীস, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, পিটার ডায়মন্ডিস, শিল্পী জেফ কুনস, কোচ জে শেঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিভেন হার্পার প্রমুখ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন বণিকের মেয়ে রাধিকা বণিকের বিয়ে চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা। পাত্রপাত্রী দীর্ঘদিনের বন্ধু। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট PVC দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।